ঘূর্ণিঝড় দানা ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দাঁতন দুই নম্বর ব্লকের একাধিক জায়গায় রেস্কিউ সেন্টার খুলল পুলিশ প্রশাসন। জানা গিয়েছে ব্লকে বিভিন্ন স্কুলে মোট 12টি রেস্কিউ সেন্টার খোলা হয়েছে। ইতিমধ্যে সেগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে মানুষ। বুধবার বিকেলে সেন্টারগুলি পরিদর্শন করলেন দাঁতন দু নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। ঝড় আসছে জানেন তো, কতটা ভয় রয়েছে? এর আগে ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এলাকায়? আপনারা কোথায় আশ্রয় নিচ্ছেন? প্রশাসন থেকে এসেছিল? কি বললো প্রশাসন? কতটা আতঙ্কে রয়েছেন? কতটা আতঙ্কে রয়েছেন? এর আগে আপনাদের এলাকায় ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। ঘর দুয়ার ভেঙে গেছে, গাছপালা পড়ে গেছে। আপনারা এখন কোথায় আশ্রয় নিচ্ছেন? এখানে যে স্কুলে আমরা এখন আশ্রয় নিয়েছি। প্রশাসন থেকে এসেছিল? হ্যাঁ এসেছিল। কি বললো প্রশাসন? এটা বলে গেলে এখানে থাকতে বললো, সব দিকে ব্যবস্থা থাকবে, খাওয়া দাওয়া, রাত্রে ওরা থাকবেও, আমাদের সাপোর্ট করবে। ডানা মোকাবিলায় একদম দাঁতন টু ব্লক অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একেবারেই একদম প্রস্তুত। আমরা বিভিন্ন জায়গায় রিলিফ সেন্টার অথবা রেস্কিউ সেন্টারগুলো আমরা খুলেছি এবং সেইখানে আমরা ইভ্যাকুয়েশন একদম প্ল্যান ওয়াইজ করছি এবং দেখতেই পাচ্ছেন অনেকে চলেও এসেছেন এবং বাকিদের আমরা নিয়ে আসছি, যাতে ওই ঝড় চলাকালীন যারা মাটির বাড়িতে আছে বা যারা কাঁচা বাড়িতে আছে তাদেরকে আমরা একদম যথাস্থানে ইভ্যাকুয়েট করে তাদের সব রকম সুবিধা, খাবার থেকে শুরু করে সব রকম আমরা ব্যবস্থা করে এখানে এই কদিনের জন্য কিছু দিনের রাখছি। ঢাকের পিঠে পড়বে কাঠি, পুজো হবে জমজমাটি, আর এই উৎসবে মাতোয়ারা বাঙালির পুজো মানেই নিত্য নতুন পোশাকের সাজ। বাঙালিয়ানা থেকে সাহেবি পোশাক, সব কিছু একই ছাদের তলায়, স্মার্ট চয়েস। এখন স্মার্ট চয়েস শুধু ছেলেদের পোশাকের নয়, মেয়েদের পোশাকেরও বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে। উৎসবে উপহারে নিত্য নতুন পোশাকের সম্ভারে স্মার্ট চয়েস, বিল্ডা স্টেশন রোড।